বন্ধুরা কেমন আছো? তোমাদের সাথে কদিন পর ফেস টু ফেস দেখা, খুব ব্যস্ত আর কি, পুজো পার্বণ বুঝতেই পারা, ছেলেকে বিড়ালে আচড় দিয়েছে, সবকিছু মিলিয়ে পাড়ার প্রোগ্রাম থেকে এলাম। তো সেখানে গিয়ে তো দেখি গলাটা শুনে চেনা চেনা লাগছিল। আমার বান্ধবীর হাজবেন্ড ছিল গায়ক, আর আমাদের আমাদের পাড়া বাপের বাড়ি পাড়া দাদা ছিল, ভাস্তারা ছিল মিউজিশিয়ান। হ্যাঁ দিচ্ছি বাবা, খুব ভালো লাগলো। আর কালী পূজায় এখন শ্বশুরবাড়ি এলাকাতে পাড়াতে আর অন্ধকার থাকে না। চলো দেখি কি হলো। গুড নিউজ, নিউ মেম্বার। পাড়ার ছেলেরা সবজি দিয়ে খিচুড়ি করেছে, তো বাড়িতে একটু পেঁপড় ভাজা বেগুন ভাজা দিয়ে খাচ্ছে। খুব ভালো হয়েছে খিচুড়িটা, সুন্দর একটা গন্ধ আলাদা। গাইতে হবে আমার সাথে, আমি রাইটার বলবো, রাইটার সিগনেট বলতে হবে। আমি কেন বাবা ভালো লাগলো রাত কি এখন 2:30 বাজে? প্রোগ্রাম শেষ হলো, আমরা কি পার্কে এসেছি বাবা? ছেলে এখন যাবে না, এখানে বসে বসে খেলবে ডগির সঙ্গে। যে দাদার বাবা জানো, তারপর টিচার ছিল, উনি ব্যাংকের জব করতো, ওখানে ডাকাতে হামলা করে না, ওই ভয় পেয়ে পরে জব ছেড়ে দিয়েছে, সিকিউরিটি গার্ড কিছু একটা ছিল আর কি। গল্প করতো খালি, লম্বা চোরা হাট্টা কাট্টা ছিল জেঠুটা দাদাটার বাবা। তারপর চলে গেছে না? হ্যাঁ, তারপরে আমাদের এখানে বাড়ি করছে পাড়াটার থেকে এখন। হ্যাঁ দাদাটার বাবা আছে না? না না না, ওই লেট ওরা বউ আছে, তিন ছেলে মেয়ে নেই। বাবা আয়ুষ কি আমাকে ভালোবাসতো ওরা জানো না, আমার জন্মদিন করার থেকে শুরু করে সব করতো ওরাই করতো, এই খাওয়াও ওই খাওয়াও। ভাইটা ন্যাশনাল সেলফি তুললো, ওর নামই তো আয়ুষ। ওর নামই আয়ুষ? আচ্ছা হ্যাঁ, তুমি আয়ুষের কথা আমাকে বলছিলে। যার সঙ্গে সেলফি তুললাম তার নামই আয়ুষ। এখন ক্লাস 9 এ পড়ে, কত বড় হয়ে গেছে। তো আসতে হবে এইটুকুই, আগামীকাল দেখা যায় কি হয়। ভাইফোঁটা তো এবছর হবে না, আর মিষ্টিতে দেখতে পেলে ওটা আমার ভাসুরের, আমার জায়ের ছেলে হয়েছে, ভাস্তা হয়েছে শ্বশুরবাড়িতে, আর খিচুড়িতে পাড়াতে দেখতেই পারলে তো বড়দের প্রথম ছোটদের অবশ্যই ভালোবাসে। শুভ দীপাবলি, হ্যাপি দীপাবলি, পুজো ভালো কাটাও, সামনে ষাট পুজো আসছে, ভাইফোঁটা আগামীকাল, হ্যাপি দীপাবলি, হ্যাপি ভাইফোঁটো। আমার যদিও ভাইফোঁটা ভাইছাতু নেই, সেই গল্প পরে বলবো, আজকে পর্যন্ত রাখছি, ধন্যবাদ সকলকে।